লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। ফর্ম নিতে একেবারে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে। এই প্রেক্ষাপটে খরচ কমানোর রাস্তায় হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ত দফতরের রাস্তা বিভাগ, যেখানে 2021-22 অর্থবর্ষের বাজেটে বরাদ্দ অর্থের প্রায় 60% খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের বাজেটে রাস্তার জন্য 4,618 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা থেকে 2,750 কোটি টাকা খরচ কমাতে বলা হয়েছে, যা মূল বাজেট বরাদ্দের 59.55%। পূর্ত দফতর সূত্রে খবর, খরচ কমাতে নতুন রাস্তা ও ব্রিজ তৈরির পথে না হেঁটে সংস্কারের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের 3টি জোনে কোথায় কোন প্রকল্পে খরচ কমানো হবে তারও তালিকা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। কিছুদিন আগে নবান্নে প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্তমন্ত্রী মলয় ঘটককে জানান যে দপ্তরে খরচ কুটাট করলে চলবে না, এবং বাকি সমস্ত মন্ত্রীদের উদ্দেশ্যে জানান যে রাজ্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, সেই প্রকল্পগুলোকে কিন্তু চালিয়ে যেতে হবে, মাঝখানে বন্ধ হলে চলবে না, তার জন্য দরকার টাকার সংস্থান, এবং তারপরই কিন্তু পূর্ত দপ্তরের বাজেট ছাঁটাইয়ের এই নির্দেশিকা নবান্ন থেকে। এসব জায়গায় অ্যালটেড মানি খরচ করতে পারছে না প্রজেক্টের এগেনস্টে, সেখান থেকে টাকা তুলে নেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, এটা নর্মাল নিয়ম। রাজ্যের মন্ত্রী যাই বলুন না কেন, সরকারের এই খরচ কমানোর উপায়কে মোটেই ভালোভাবে নিচ্ছে না বিরোধীরা। বহু পরিকল্পনা বাস্তবায়িত করা যাচ্ছে না, সরকারের টাকা নেই, কেন্দ্রীয় বহু পরিকল্পনাকে কাজ করানো যাচ্ছে না, কারণ ম্যাচিং গ্রান্ট নেই। এই সরকার 5 লক্ষ কোটি টাকার সীমা পার করে দেবে, এই সরকারটা হচ্ছে খেলামেলা মোচ্ছবের সরকার। তো পশ্চিমবাংলায় লুঠের রাজত্ব চলছে, এখানেও দেখতে পাচ্ছেন কাউকে 500 টাকা দেবো, কাউকে 1,000 টাকা দেবো, এটাও তো বোগাস। একে খরচ কমিয়ে দেওয়া হলো, 59 ভাগ কমিয়ে দেওয়া হলো, তারপর তার উপর তোলাবাজি চলবে সম পরিমাণ, পারলে বেশি। রাস্তাঘাটে সরকারের দরকার নেই, শুধু এটা ওটা দিয়ে একটু ভোট ফোট কিছুটা পাওয়া যায় কিনা তার চেষ্টা করা, লোকের চোখে ধরা পড়ে যাচ্ছে এবং ধরা পড়ে যাবেও বটে। যদিও নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে খরচ কমানো হলেও রাস্তা সংস্কারে কোনো খামতি থাকবে না। এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।